হ্যালো ভিউয়ার্স, আমি আপন মিক্সার ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে নিউজটি জেনে নেওয়া যাক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পাকিস্তানের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। সংবাদ মাধ্যম AFP-কে পিসিবির এক কর্মকর্তা এই খবর জানান। এক বিজ্ঞপ্তিতে পিসিবি কর্তা বলেন, হ্যাঁ আমরা বিসিবির উচ্চ পর্যায়ে দ্বিপাক্ষিক সিরিজের ব্যাপারে কথা বলছি। আমরা আশা করছি এবার আলোচনা আমাদের পক্ষেই যাবে। সিরিজটি চলতি বছরের নভেম্বরে হতে পারে। 2015 সালে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান দল। চলতি বছরের জুলাই মাসের দিকে আরেকবার বাংলাদেশ সফরে আসার কথা পাকিস্তানের। তিনি বলেন, আমাদের জাতীয় দল কয়েক বছরে দুবার বাংলাদেশ সফর করেছে। আমরা চলতি বছরেই আরেকটি সফরের পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। বিসিবির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিবে বিসিবি, এমনটাই প্রত্যাশা পাকিস্তান ক্রিকেট বোর্ডের। তবে এর আগে বিসিবি পাকিস্তানের নিরাপত্তা যাচাই করবে বলে জানা যায়। আসন্ন পাকিস্তান সুপার লীগের ফাইনাল ম্যাচ লাহোরের অনুষ্ঠিত হবার কথা। জানা যায় যে বিসিবি লাহোরে অনুষ্ঠিত হতে যাওয়া এই ফাইনাল চোখে রাখবে। বিসিবি কর্তা জানান, আমরা আশা করছি বিসিবি আমাদের ঘরের মাঠে ফিরতি সিরিজ খেলার প্রস্তাবে সবুজ সংকেত দিবে। এখন পর্যন্ত আমরা ইতিবাচক সাড়া পেয়ে এসেছি। তারা সম্ভবত এখানকার নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করার জন্য দল পাঠাবে। বাংলাদেশ দল সেই 2008 সালের শেষবার পাকিস্তান সফরে গিয়েছিল। তার পরের বছর 2009 সালে লাহোরে শ্রীলঙ্কা দলের উপর সন্ত্রাসী হামলার পর থেকে এখন পর্যন্ত পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট নেই বললেই চলে।